প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ ভূগোল দ্বিতীয় পাত্রের দশম অধ্যায়ে যে ব্যবহারিক ক্লাসটি রয়েছে যশোর বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাসে, সেই প্র্যাকটিক্যাল ক্লাসটি আজকে নেওয়ার চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে এটা দেখো। মেরুদেশীয় সমদূরবর্তী শীর্ষ বিক্ষেপ, অর্থাৎ মেরুদেশ সমদূরবর্তী শীর্ষ অভিক্ষেপ হলো যে এই অভিক্ষেপে সবসময়ের জন্য মেরু অঞ্চলের ছবিগুলো আঁকার জন্য সুবিধা, এবং মেরু অঞ্চলের ছবিগুলো এখানে স্পষ্টভাবে আসে, যেমন উত্তর মেরু, দক্ষিণ মেরু, এইভাবে মেরু অঞ্চলের ছবিগুলো অঙ্কন করা হয়। আমরা প্রথমে মেরুদেশীয় অভিক্ষেপ সম্পর্কে একটু ধারণা নিই বা ব্যাখ্যা। মেরুদেশীয় অভিক্ষেপের ব্যাখ্যা: মেরু স্থানীয় শীর্ষ অভিক্ষেপ চক্রের কেন্দ্রস্থলে মেরুবিন্দু সম ব্যবধানে অক্ষরেখাগুলো বিন্যস্ত থাকে বলে এটি সমদূরবর্তী শীর্ষ অভিক্ষেপ নামে পরিচিত। অর্থাৎ মেরু 90 ডিগ্রি যে ডিগ্রিটা থাকে, সাধারণত এটা অভিক্ষেপের কেন্দ্রস্থলে অবস্থান করে। যাই হোক, এবার আমরা এই মেরুদেশ অভিক্ষেপের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি, পরে আমরা ছবিতে যাব বা কিভাবে এটা তৈরি করতে হবে সেই আলোচনায় আমরা যাব। এখানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো, এখানে 6টি বৈশিষ্ট্য আমি এখানে নির্ধারণ করেছি। এই 6টি বৈশিষ্ট্যর প্রথমটা হলো মেরুবিন্দু অভিক্ষেপ কেন্দ্র, 2 নম্বরে অক্ষরেখাগুলো সমকেন্দ্রিক বৃত্ত এবং পরস্পর সমান দূরত্বে অবস্থিত, 3 নম্বরে দ্রাঘিমা রেখাগুলো সরল রেখা হিসাবে অঙ্কিত, 4 নম্বরে দ্রাঘিমা রেখা বরাবর স্কেল ঠিক থাকে কিন্তু অক্ষরেখা বরাবর তা ঠিক থাকে না, 5 নম্বরে অক্ষরেখাগুলোর স্কেলের এই অশুদ্ধতা অভিক্ষেপের কেন্দ্রের দিকে কম এবং পরিধির দিকে ক্রমশ বেশি, 6 নম্বর দ্রাঘিমা রেখা বরাবর স্কেল নির্ভুল থাকায় কেন্দ্র থেকে অন্যান্য দিকে দূরত্ব ও দিক নির্ভুল হয়। এবার আমরা আসি ব্যবহার। এই মৃদুশ অভিক্ষেপ যে কি কি কাজে বা কিভাবে ব্যবহার হয় সেই ব্যবহারগুলো নিয়ে আমরা আলোচনা করি। সে ব্যবহারে মেরু অঞ্চলের দিকে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার স্কেল প্রায় ঠিক থাকায় এ অভিক্ষেপ দ্বারা কেবল মেরুর সন্নিকটের স্বল্প পরিসর স্থানে মানচিত্র অনেকটা নির্ভুলভাবে দেখানো যায়। এ অভিক্ষেপের প্রান্তভাগ অধিক প্রসারিত হওয়ায় সেখানকার মানচিত্রের আকার ও আয়তন ঠিক থাকে না, সুতরাং এর দ্বারা নিরীক্ষ অঞ্চলের মানচিত্র অঙ্কন করা যায় না। তবে সমদূরত্ব দেখানোর জন্য যদি কোনো অঞ্চলের মানচিত্র অঙ্কনের প্রয়োজন হয় তখন সেই অঞ্চলকে কেন্দ্র করে অভিক্ষেপ অঙ্কন করা হয়। যাই হোক, এটা হলো সমদূরবর্তী অভিক্ষেপের ব্যবহার। এবার আমরা একটা অভিক্ষেপ কীভাবে অঙ্কন করতে হয় সেটি আমরা একটু বোঝানোর চেষ্টা করি, তোমরা খেয়াল করে এটা দেখো। প্রশ্নটা হলো যে প্রতিব অনুপাত 1:165 পরে 6টা শূন্য নিয়ে 15 ডিগ্রি ব্যবধানে একটি মেরুদেশীয় সমদূরবর্তী ও শীর্ষ অভিক্ষেপ অঙ্কন করো, এটা হলো প্রশ্ন। এখন এই প্রশ্ন যখন থাকবে তখন প্রশ্নটা এটা প্রথমে হিসাব করে নিতে হবে একটা পেজে খাতার, যে ছবি তুমি যে ছবিটা আঁকবা তার বাম পাশে এখানে হিসাবটা করে নিতে হবে। হিসাবে দেখো, এখানে আমি লিখছি যে টাইপ করে দিয়েছি কিন্তু এটা অনেকটা বই থেকে একটু আলাদাভাবে সাজানো হয়েছে। আমরা জানি মানচিত্রে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস আর ছোট অক্ষরে আর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, যে রেডিয়াস আর সমান সমান হলো পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ ভাগ
পৃথিবী অনুপাত এর হর রাশি। এখানে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে যে যেটাকে পৃথিব অনুপাত বলছে সেটা হলো ইংরেজিতে বলা হয় আর এফ, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এই পৃথিব অনুপাত এটা সবসময় এটা প্রশ্নে দেওয়া থাকে বা প্রশ্নে উল্লেখ করা থাকে, যেমন উপরে আছে 165 পরে 60। এখানে এই সংখ্যাটা এখানে উল্লেখ করা থাকে, সেই এখানে যে সূত্রটা লেখা হয়েছে এই সূত্রের স্থানে এই সংখ্যাগুলো না বসাই দিতে হয়। যেমন এখানে আমরা লিখছি যে পরের লাইনে সমান সমান দিয়ে 285 পরে 600, অর্থাৎ পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ হলো 285 বা 600। এটা সূত্র, এই সূত্রটা তোমাদের সবসময় মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আর যেখানে প্রতিব অনুপাতের হওয়ার রাশি এটা কিন্তু পরিবর্তনশীল, যে এখানে আমি দিয়েছি 165 পরে 600, এখানে 165 পরে 600 না দিয়ে 200 দিতে পারি বা 170 দিতে পারি, 180 85 যেটাই দেওয়া না কেন এটা পরিবর্তনশীল। কিন্তু উপরের সূত্র যেটা পৃথিবীর প্রকৃত গড় ব্যাসার্ধ নির্ধারিত একেবারেই যে 285 পরে 600, এটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এবার দ্বিতীয় লাইনে আসি যে 285 বা 600 নিচে 165 বা 600 এটাকে ভাগ করলাম, ভাগ করার পরে ক্যালকুলেটার ব্যবহার করবো তোমরা, ব্যবহার করার পরে এটা ইচ্ছা করলে তোমরা এই শূন্যগুলো আগে সব উপরে নিচে সমান সমানগুলো কেটে দিতে পারো, এপাটে 600 এপাটে 600 কেটে দিতে পারো। দেওয়ার পরে 250 আর নিচে 165 থাকবে, এটাকে মেশিন দিয়ে ভাগ করলে ক্যালকুলেটার দিয়ে ভাগ করলে আর সমান সমান 1.5 ইঞ্চি প্রায়, অর্থাৎ রেডিয়াসের মান হলো 1.5 ইঞ্চি। এবার আমরা এই 1.5 ইঞ্চি আর এর মান মনে রাখো, পরবর্তী লাইনে আমরা চলে আসি, প্যারায় চলে আসি। 15 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলির মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ আমি যে অভিক্ষেপটা অঙ্কন করব সেই অভিক্ষেপের একটা অক্ষরেখা থেকে আর একটা অক্ষরেখার দূরত্ব থাকবে কত সেইটি আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। যেমন এখানে আমরা সমান সমান দিয়ে বসিয়েছি যে সূত্র বাড়ালাম প্রথমে 2πr গুণ ব্যবধান বাই 360 ডিগ্রি, অর্থাৎ এখানে পায়ের মান 22/7, এটা ধ্রুব সংখ্যা। এবার পরের লাইনে আসি আমরা, 2 × 22/7 গুণ 1.5 গুণ 15/360 ডিগ্রি। পরের লাইনে আসি, এটা সাজা নিলাম, 2 × 22 গুণ 1.5 গুণ 15, অর্থাৎ উপরেরগুলো উপরে যাবে নিচেরগুলো নিচে, নিচে হলো 7 × 360 ডিগ্রি। এটা ক্যালকুলেটারে হিসাব করার পরে আসছে, উপরের লাইনগুলো গুণ করলে আসছে 909 আর নিচে আসছে, দাগের নিচে আসছে 25/20, অর্থাৎ ক্যালকুলেটারে ভাগ করলে আসবে 0.39 ইঞ্চি। এটাকে পয়েন্টে পরে যে 39 আছে, 39 আছে, তা 39 রেখে এটা পরিমাপ করতে গেলে একটু সমস্যা হবে, তোমাদের কাছে জটিল হয়ে যাবে, মাপ অ্যাকুরেট নিতে পারবে না, তখন কি করব। এটা পয়েন্টে পরে যে দুটো সংখ্যা আছে 39, তা লাস্টের অঙ্ক যেহেতু 5-এর উপরে অর্থাৎ 9 আছে, তাহলে 9টাকে বাদ দিয়ে আমরা 3-এর সাথে একযোগ করতে পারি, তাহলে এবার লাস্টে ফলাফল আসছে কত, 0.4 ইঞ্চি প্রায়। এখন এই 0.4 ইঞ্চি হবে কি একটা অক্ষরেখা থেকে আর একটা অক্ষরেখার দূরত্ব। এখন আমরা যদি ছবিতে আসি, মেরুদেশ সমবর্তী শীর্ষ অভিক্ষেপ, এই লেখাটা সবার শেষে লিখতে আগে ছবি ড্রয়িং করার পরে লিখতে হয়। এখন এখানে দুইটা ছবি এখানে দেওয়া আছে, বাম পাশে একটা ছবি আছে, প্রথম ছবি যেটা সেটা হলো যেহেতু আর এর মান 1.5 ইঞ্চি আসছে, অর্থাৎ রেডিয়াস ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এখন 1.5 যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস হবে কত, ব্যাস হবে 1.5 + 1.5, অর্থাৎ ডবল তাহলে 15 × 30 হবে। এখন যদি স্কেল ধরে প্রথমে 3 ইঞ্চি 30 ঘর, অর্থাৎ 3 ইঞ্চি একটা দাগ নিয়ে আমরা প্রথম চিত্র খেয়াল করো, এখানে অর্ধবৃত্ত দেওয়া আছে, অর্ধবৃত্তর না কটার বৃত্ত, অর্ধবৃত্তর অর্ধেক এখানে আমি এঁকেছি, যদি ইচ্ছা করো তোমরা 30 নিয়ে একে একটা ফুল অর্ধবৃত্ত আঁকতে পারো, আর যদি কেউ অর্ধবৃত্ত না এঁকে অর্থাৎ একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগও আঁকতে পারো, এখানে 1 ভাগে এঁকে আমি দেখিয়েছি। প্রথমে চাঁদা ধরবো, ধরার পরে চাঁদার যেখানে 90 ডিগ্রি লেখা আছে ওখানে ইন্ডিকেট করা আছে ওখানে আমি 0 ধরবো, অর্থাৎ 0 ডিগ্রি। এবার চাঁদারা দ্বারা দাগ বরাবর ধরে যেখানে, এবার আমাদের খেয়াল রাখতে কত ডিগ্রি ব্যবধান, ব্যবধান হলো 15 ডিগ্রি, তাহলে 0 থেকে চাঁদা ধরে যেখানে 15 আছে সেখানে 15 একটা ফোঁটা দেবো, একটা পয়েন্ট করবো, পয়েন্ট করে এবার ওইটা স্কেল দিয়ে বা চাঁদার এক মাথা দিয়ে আমি 15 থেকে একেবারে চাঁদার যে কেন্দ্র
90 ডিগ্রি যে কেন্দ্র কেন্দ্রে যোগ করব। এবার উপরে একেবারে শীর্ষে উপরের দিকে দেখো 90 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি 75 60 45 30 15 0 অর্থাৎ চাঁদা ধরে একটা স্পর্শ করতে, অর্থাৎ বৃত্তটাকে এই কঠার বৃত্তটাকে একটা স্পর্শ করে একটা দাগ টানতে হবে পেন্সিল দিয়ে। টানার পরে এই 0 থেকে 15 যে পরিমাপ, এই পরিমাপটা কাটা কম্পাসটি ধরে বা পেন্সিল কম্পাস ধরে এটা তুমি প্রথমে দাগিয়ে নেবা বা দাগবা, ফোঁটা দিয়ে দিবি। যেমন 90 থেকে 75 একটা ফোঁটা দেবো, 75 থেকে 60 একটা ফোঁটা দেবো, 60 থেকে 45 একটা দেবো, 45 থেকে 30, 30 থেকে 15, 15 থেকে 0। দেখো 0 দাগ দেওয়ার পরেও একটু দাগ বেশি, অর্থাৎ পেন্সিল দিয়ে যখন দাগটা নেওয়া হবে তখন তুমি অ্যাকুরেট নিতে পারবে না, একটু বেশি হতে পারে, কম হলে একটু বাড়াই নেওয়া, বেশি হলে একটু পেন্সিল দাগটা মুছে দেওয়া। এখানে দাগটা মোছা হয়নি, বোঝানোর জন্য একটা লম্বা রেখে দেওয়া হয়েছে। এইভাবে প্রথম চিত্র কাজটা শেষ করে এবার আমরা দ্বিতীয় চিত্রে আসবো, মূল চিত্রে আসবো। তাহলে প্রথম চিত্রটা কিন্তু এই মূল চিত্র সহায়ক চিত্র, অর্থাৎ সাহায্যকারী চিত্র। এখন কোন কোন বইতে আছে দেখি বাম পাশে যে প্রথম চিত্র না এঁকেও মূল চিত্রটা আঁকা যায়, কিন্তু এটি আঁকলে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। যাই হোক, এখানে মূল চিত্রে আমরা যে দেখো খেয়াল করে 0 থেকে 90 ডিগ্রি ডান পাশে উত্তর রশ্মি লেখা আছে, উত্তর গোলার্ধ বা উত্তর মেরু। এখন এখানে আমি এই দাগটা কতটুকু লম্বা নেব, এই দাগটা লম্বা নেওয়ার একটা পরিমাপ আছে, সেটা পরিমাপটা হলো কি যে এখানে যে ফলাফল আমরা একটু আগে যে অক্ষরেখাগুলোর মধ্যবর্তী যে দূরত্বটা বের করলাম, অর্থাৎ অক্ষরেখাগুলোর মধ্যবর্তী দূরত্ব হলো 0.4। 0.4 মানে আমাদের কাছে যে স্কেল আছে বা তোমাদের কাছে যে স্কেল আছে 6 ইঞ্চি লম্বা স্কেল, অর্থাৎ 1 ইঞ্চিকে 10 ভাগে ভাগ করা যায় স্কেল। এই 1 ইঞ্চিকে 10 ভাগে ভাগ করা স্কেলের যদি 0.4 ঘর, অর্থাৎ 1 ইঞ্চিতে 10 ঘর আছে, ওই 10 ঘর থেকে তুমি 4 ঘর নেবা, তাহলে 4 ঘর নেওয়া মানে 0.4 ঘর, 0.4। এই 4 ঘর যদি 0 থেকে 90 হয় 6টা ঘর হয়, ভাগ করো 90 যদি ভাগ করা, তাহলে 100 15 90 অর্থাৎ 6টা ভাগ। এখন ইচ্ছা করলে তুমি এই 4 প্রথমে 4 ঘর 4 4 8 4 12 4 16 4 20 24, 24-এর জায়গায় তুমি 48, অর্থাৎ 4.8 একটা একেবারে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা সোজা পেন্সিলে দাগ নিতে হবে। এই দাগ নেওয়ার পরে আমাদের যে রেজাল্ট আসছে 0.4, এই 0.4 মাঝখানে 24-এ ফোঁটা দিতে হবে। দেওয়ার পরে ঠিক 90 যেখানে লেখা রয়েছে তার নিচ পর্যন্ত আমি এখানে দেখো লিখতে 90-এর পরে 75, অর্থাৎ ওই এস কাটা কম্পাস ধরে 90 থেকে ওই দাগ বরাবর 90-75 পর্যন্ত একটা চার নিছি, 0.4 নিছি। এবার 75-60 পর্যন্ত 0.4 নিছি স্কেলের ঘর, মেপে একবার মেপে নিলেই হবে, বারবার মাপার দরকার নেই, একবার মেপে আস্তে আস্তে নিচের দিকে আসতে হবে, ফোঁটা দিতে হবে। 60 থেকে 45, 45 থেকে 30 ওই 4 ঘর 0.4 ঘর, 30 থেকে 15 ওই 0.4 ঘর, তারপরে 15 থেকে 0 ওই 0.4 ঘর নিলাম। নেওয়ার পরে কাটা কম্পাস পেন্সিল কম্পাস ধরে আমরা যেখানে 90 আছে সেখানে আমরা পেন্সিল কম্পাসের যে সাইডে কাটা আছে সেই কাটাটা পিনটা ওখানে বসাবো। বসানোর পরে যে ভাগ ভাগগুলো করলাম, 6টা ভাগ করলাম, ওই যে কোনো একটা একেবারে দ্বিতীয় থেকে শুরু করব, কম্পাসের পিন যে সাইডে আছে কাটা সেই সাইডে 90-তে ধরবো, আর 0 যেখানে আছে পড়ছে দাগের সেই 0-তে পেন্সিল ধরবো। ধরার পরে আমরা খুব সাবধানে সুন্দর করে বৃত্তটা বা গোলটা দেওয়ার চেষ্টা করব। এবার ওটা হয়ে যাওয়ার পরে 90 যেখানে কম্পাস বসানো আছে 90টা ওখানে থাকবে, কম্পাস বসানো থাকবে, হাত দিয়ে সরিয়ে এবার 15 যেখানে ইন্ডিকেট করা আছে 15 পয়েন্টে ধরে আবার একটা বৃত্ত আঁকতে হবে। আবার পরবর্তীতে এসে আবার একটু ছোটো করে 30-এ আঁকবো, 30 ডিগ্রিতে এসে আবার একটা বৃত্ত সুন্দর করে আঁকবো, তারপরে 30 থেকে আঁকবো 45, তাহলে আরেকটু ছোটো করে নিতে হবে, হাত দিয়ে চেপে ছোটো করে নেওয়ার পরে এবার 90-তে ওখানে থাকবে বসানো, আবার একটা বৃত্ত আঁকবো। এইভাবে 45 থেকে 60-ই আঁকবো, 60-ই আর একটা বৃত্ত নেব, এবার 90 থেকে 75 এখান থেকে আর একটা বৃত্ত টানবো। এই টানার পরে একেবারে বলতে গেলে গাড়ির চাকার মতন সব বৃত্তগুলো গোল করে টানা হয়ে গেল। এইবার আমরা যে দ্রাঘিমাগুলো ড্রয়িং করবো, অর্থাৎ যে অর্থাৎ উত্তর দক্ষিণ বা এখানে 0 থেকে ওই উত্তর লেখা পর্যন্ত যে দ্রাঘিমাগুলো প্রত্যেক জায়গায় দ্রাঘিমাগুলো আছে, মানে যে দাগগুলো
90 থেকে ছড়িয়ে বিভিন্ন জায়গায় গেছে, যেমন জিরোতে গেছে, পনেরোতে গেছে, উভয় পাশে। জিরোর উভয় পাশে পনেরো আছে, জিরোর উভয় পাশে 30 আছে, জিরোর উভয় পাশে 45 আছে। অর্থাৎ এখানে আমরা চাঁদা ধর্ম, চাঁদা ধরে যে 90 আর জিরো যে দাগটা, এখানে ও 180 মাথা পর্যন্ত ওঠানো হয়েছে আমরা চাঁদার। অর্থাৎ এদের যে এটা যদি আমরা চাঁদা ফেলি, তাহলে দেখবা এক সাইডে চাঁদা আছে আর এক সাইডে ফাঁকা দেখা যাচ্ছে, মানে কেটে ফেললে একটা চাঁদার মতন হয়ে যাবে, অর্ধবৃত্ত হয়ে যাবে। এখন এটা জিরো 90-তে আমরা 90 সোজা বা 180 আর জিরো সোজা চাঁদাটা ধরবো, ধরার পরে 90-তে 90-তে মিলে যাবে। যার পরে আমরা জিরো ওখান থেকে গুণে 15 ডিগ্রি করে ফোটা দিতে থাকবো, 15 ডিগ্রি 30 ডিগ্রি যে কোনো এক সাইডে দেবো, 45 ডিগ্রি 60 ডিগ্রি 75 ডিগ্রি 90 ডিগ্রি মনে করো পূর্ব লেখা আছে ডান পাশে দেখো, তারপরে 105 ডিগ্রি 120 ডিগ্রি 135 150 165 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি খেয়াল করি ডান সাইড দিয়ে, তাহলে জিরো থেকে শুরু করে একেবারে 180 ডিগ্রি পর্যন্ত আমরা দ্রাঘিমাগুলো ফোটা দিয়ে রাখলাম। আচ্ছা এইবার চলে আসি বাম পাশের দিকে, অর্থাৎ জিরো থেকে বামে দেখো 15 আছে, 30 ডিগ্রি আছে, 45 ডিগ্রি 60 ডিগ্রি 75 ডিগ্রি 90 ডিগ্রি 105 ডিগ্রি 120 ডিগ্রি 135 ডিগ্রি 150 165 লাস্টে 180 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রিটা ডান পাশ হবে পূর্ব, বাম পাশ হবে পশ্চিম। অর্থাৎ একটা রেখায় দুইবার কল্পনা করা আছে, হিসাব করা আছে। ডাইনের দিক থেকে গেলে পূর্ব দিক থেকে ঘুরে উপরের দিক গেলে 180 ডিগ্রি, আবার বাম পাশে ঘুরিয়ে গেলে 180 ডিগ্রি। অর্থাৎ 80 ডিগ্রি ডান পাশে হবে পূর্ব, বাম পাশে হবে যে পশ্চিম। যাই হোক, এবার ফোঁটাগুলো দেওয়ার পরে চাঁদার ফোঁটা যে অক্ষরেখাকে বরাবর পড়ুক না কেন বা মাঝখানে পড়ুক তাতে সমস্যা নেই, এবার স্কেল ধরে একেবারে এই যোগগুলো করতে হবে। জিরো একেবারে যেখানে 90 লেখা রয়েছে ওখানে ঘরের ভিতরে দাগগুলো একেবারে পুটুলি হয়ে না পড়ে, এই জন্য ওই ঘরটা বাদ দিয়ে 90-র যেখানে উত্তর লেখা আছে দেখো বাইরে দিয়ে একটা বৃত্ত দেওয়া হয়েছে, ওই বৃত্তটা পর্যন্ত থামতে হবে। এখন স্কেল যখন তুমি 15-তে ধরবা তখন ওই স্কেল দেখবা ওই 165-তে তোমার মিল হবে একেবারে সোজা হবে, তাহলে দাগ দেওয়ার সময় 165 থেকে ওই 90 ডিগ্রি উপরে যে বৃত্তটা ওখানে থামতে হবে, আবার নিচে স্কেলটা পেন্সিলটা নামিয়ে একেবারে জিরো 15-তে নিয়ে আসবে। এবার যদি মনে করো 30-এর দাগ দিই, 30-টা দেখবা ওদিকে 155-র সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে আবার সেভাবে দাগ দেবো, শুধু মাজাটা ফাঁকা রাখতে হবে। এবার মনে করো খেয়াল করো 90-90-তে যখন ধরবো দেখো 90 আর 90 মিলে যাচ্ছে, হ্যাঁ আবার জিরো দেখো একেবারে ওই 180-তে মিলে যাচ্ছে। এইভাবে যেমন আমি যদি 45 ধরি তাহলে ওই পাশে দেখো 135-এর সঙ্গে মিলে যাচ্ছে। যাই হোক, এইভাবে দ্রাঘিমা রেখাগুলো টানতে হবে, খেয়াল রাখতে হবে যে গাড়ির চাকার ভিতরে মতন যে বৃত্তগুলো আছে এইগুলোকে বলা আছে অক্ষরেখা, আর যেগুলো 90 থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে ছড়িয়ে গেল 90 থেকে 0, 30, 45, 60, 75 যেখানে ছড়াই আসলো এইগুলোকে বলা আছে দ্রাঘিমা রেখা। যখন আমরা সরল বেলন অভিক্ষেপ শিখব বা তোমাদের শেখানোর চেষ্টা করব সুযোগ হলে, তখন দেখবা এই অক্ষরেখা দীর্ঘমা রেখাগুলো একেবারে সমান্তরাল, অর্থাৎ সোজা সমান। হ্যাঁ, উত্তর উত্তর দক্ষিণে যেগুলো রেখাগুলো টানা আছে সেগুলোকে বলা আছে দীর্ঘমা রেখা, পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা আছে সেগুলোকে বলা আছে দীর্ঘমা রেখা, সরি অক্ষরেখা। এইভাবে অক্ষরেখা এগুলো যেহেতু মেরুদেশীয় সমতলবর্তী অভিক্ষেপ, এই অভিক্ষেপটার আকৃতির হলো এরকম। এখন এই অক্ষরেখা এবং দীর্ঘমা রেখা যদি রেখাগুলো টানার পরে, এবার তোমার এই লেখা যেগুলো বললাম এত সময় ধরে, জিরো লেখার পরে ডাইন পাশে বাম পাশে দেখো 15-15, আবার ডাইন পাশে 30, বাম পাশে 30, ঠিক এইভাবে সোজা হাত সোজা করে এই লেখাগুলো শেষ করতে হবে। এখন তোমাকে যদি বলা হয় যে এই ছবি ড্রয়িং করার পরে তুমি এর প্রতিব অনুপাত, ওখানে আমি সংক্ষিপ্ত করে লিখছি যে প্রতিব পয়া দিয়ে ফুলস্টপ দিছি, পয়া দিয়ে ফুলস্টপ, অর্থাৎ এর পুরো বানানটা হবে প্রতিব অনুপাত, এখানে ফুল বানান করে লেখার প্রয়োজন হয় না, আমরা এটাকে সংক্ষিপ্ত করে লিখছি বা এইভাবে সাধারণত লেখা হয় 1:165:60। এবার তুমি এটি আরএফ, ইংরেজি বলে আরএফ, এটাকে তুমি এবার কত ব্যবধানে ড্রয়িং করলে আঁকলে এটার মনে করো ব্যবধান 15 ডিগ্রি, এখানে দেওয়া নেই এই ছবিতে, নিচে তোমরা দিয়ে নিবা ব্যবধান 15 ডিগ্রি। এইভাবে এই অঙ্কন কার্যটা শেষ করবা। যদি এই করোনাকালীন সময়ে এইভাবে আমাদের দেখানো ছাড়া কোনো উপায় নাই, তারপরে এখন যদি স্বাভাবিক হয়ে যায় যার পরে এগুলো হাতে কলমে শেখালে তোমরা আরও ক্লিয়ার হবা, এই ক্লাসটা তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবা।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। খোদা হাফেজ।